নাজেহালের অবস্থা নয়, তার কারণ আপনার বর্ষা যে পরিমাণ জল হয়েছে এখনো আমি বলছি 80 mm এর জল সরানোর ক্ষমতা পৌরসভার আছে, কিন্তু কাল রাত্রির থেকে আজ সকাল পর্যন্ত 200 mm এর কাছাকাছি বৃষ্টি হয়েছে। সুতরাং ম্যাজিক স্টিক কলকাতার কাছে নেই। আমাদের সবকটা পাম্পিং স্টেশন চলছে, এক্সট্রা পাম্প লাগানো হয়েছে এবং আমাদের খিদিরপুরের মতন যেখানে লো লাইন এলাকা সেখানে জল আছে, বেহালায় যেখানে KIP-র কাজ হচ্ছে সেখানে জল আছে, কিন্তু সেন্ট্রাল ক্যালকাটায় বা নর্থ ক্যালকাটায় বা সাউথ ক্যালকাটার বিভিন্ন অংশে যেখানে আমাদের সাউদার্ন এভিনিউ বিভিন্ন জায়গা যেখানে ট্র্যাডিশনালি জল জমত সেখানে কিন্তু জল নেই। KIP বললাম তো পরের বর্ষায় জল থাকবে না আশা করছি। আর খিদিরপুর নিয়ে একটা দুটো পাম্পিং স্টেশন ওখানে তৈরি হচ্ছে, ওটা হয়ে গেলে এই লকডাউন কোভিড ফোভিড নিয়ে প্রায় 1 বছর লেট হয়ে গেছে, এটা হয়ে গেলে আগামী বর্ষায় কোথাও জল খালগুলো নিয়ে সেচ দপ্তরকে আজকেও আমরা চিঠি করেছি, এর আগে ভার্চুয়ালে আলোচনা করেছি, সেচ দপ্তর রাজি হয়েছে, কিন্তু যেহেতু বর্ষার মুখে আমাদের সবার মনে পড়ে যে এই এইটা বন্ধ, এটা খাল সংস্কার, এবং অফিসাররাও টেন্ডার ফেন্ডারগুলো দেখবেন সব বর্ষার মুখে করতে করতে লাপালাপি শুরু করে। শীতের সময় ড্রেনেজ ডিপার্টমেন্ট বা ইরিগেশন ডিপার্টমেন্ট ঘুমিয়ে থাকে যখন কাজ করার কথা, আর যখন জল জমে আমরা সবাই মিলে লাফালাফি করি, আপনারা টিভিতে দেখেন, তখন এটা হয়। আমরা সেচ দপ্তরকে বলেছি এবং আশা করছি যে ওরা নেক্সট শীতে এই কাজটা করবে। মানে এর আগে কাজে কি গাফিলতি ছিল? আমার মনে হয় না গাফিলতি ছিল, কিন্তু আগে যে আমরা অনেকবার চেষ্টা করেছি, সেচ মন্ত্রী যে ছিলেন তাকেও বলেছি, কিন্তু সেখানে কাজটা হয়নি, বারবার করে বলার পরেও কাজ হয়নি, কান গা হয়তো কান দেননি। আমি নতুন যে সেচ মন্ত্রী তাকে আবার অনুরোধ করেছি।